অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান ভায়াচর আদর্শ উচ্চ বিদ্যালয় বানসারপুর ব্রাহ্মণবাড়িয়া। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। নবম দশম শ্রেণীর জীবনের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এটা শুধু নবম দশম শ্রেণীর জন্যই নয়, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদেরও এই অংশটি আছে। ইচ্ছা করে তোমরাও অষ্টম শ্রেণী ছাত্র, তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবা। তোমরা এই ক্লাসে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অষ্টম শ্রেণীর ছাত্রদেরও কাজে লাগবে, নবম দশম শ্রেণীর ছাত্রদেরও কাজে লাগবে। তো আশা এখন আমরা আসো আমরা শুরু করি যে কোষ বিভাজন। আমরা জানি প্রত্যেকটা কোষই, প্রত্যেকটা জীব কোষ দ্বারা গঠিত, আর প্রত্যেকটি জীবেরই জীবন শুরু একটি মাত্র কোষ থেকে। আর বিভাজনটা কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য, আর বিভাজন কোষ বিভাজন আছে বলেই বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধি, তার জন্মকোষের এবং বংশবৃদ্ধি এগুলো চলছে। তো আজকে আমরা জানব আসলে কোষ বিভাজন কি। কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ, সজীব মাতৃকোষ বিভাজনের মাধ্যমে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে। আর এই কোষ বিভাজন আমরা আলোচনার মধ্যে আজকে প্রকারভেদ আর প্রকারভেদ নিয়ে আলোচনা করব অল্প। আর প্রকারভেদের মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস, আজকে অ্যামাইটোসিস আর মাইটোসিস নিয়ে আলোচনা করব। আমরা মাল্টিপ্লিমেন্টের ক্লাসের মাধ্যমে আমরা কোষ বিভাজন দেখব। আজকে আমাদের চ্যাপ্টার নাম হলো কোষ বিভাজন। এই কোষ বিভাজনের মধ্যে আজকে দুইটা চিত্র দেখো। এই দেখো একটি কোষ থেকে কয়টি কোষ সৃষ্টি হতে দেখছো, দেখো একটি কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি এখানে হচ্ছে। এটি একটি এককোষী জীবের মধ্যে এই ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়। আর এই দেখো এই যে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, যে কোষটার থেকে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে এটাকে বলে মাতৃকোষ, যা মাদার সেল। আর যে যে দুটো কোষ সৃষ্টি হচ্ছে এটাকে বলে অপত্য কোষ বা ডটার সেল। আর এটা এককোষী জীবের সংঘটিত হয়। এবার দেখো একটি উদ্ভিদের ছবি দেওয়া আছে, এখানে বহুকোষী জীবের কোষ ভাগ হয়ে কি হচ্ছে, বহুকোষী যে কোষ ভাগ সংঘটিত হয়ে বৃদ্ধি ঘটে, দৈহিক বৃদ্ধি ঘটে। এই যে মূল গুলো দেখো, কাণ্ড গুলো দেখো, পাতা, এই সমস্ত বৃদ্ধি যে একটি প্রক্রিয়া ঘটে, এই দৈহিক বৃদ্ধি ঘটে, এটা একটা মাইটোসিস প্রক্রিয়া। আজকে আমরা এই দুইটা অংশ নিয়ে আলোচনা করব। এই প্রক্রিয়াটা দেখো, মাইটোসিস প্রক্রিয়ার একটি প্রক্রিয়া এই চিত্র দেখানো হলো। এইখানে দেখো একটি কোষ, আমরা জানি একটি কোষের চারদিকে যেটা থাকে এটা সেল মেমব্রেন, কোষ আবরণী। মাঝে যেগুলো থাকে এটা হলো সাইটোপ্লাজম, আর মাঝখানেটা কি নিউক্লিয়াস। অ্যামাইটোসিস প্রক্রিয়া আমরা কাকে বলে, যে কোষ বিভাজন প্রক্রিয়ার একটি মাতৃকোষ সরাসরি দুটি অংশে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, আর এই বিভাজনকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হচ্ছে, আর চারদিকে সাইটোপ্লাজমও বিভক্ত হচ্ছে, হয়ে দুইটা ভাগ হয়ে দুটি নিউক্লিয়াস দুটি গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে। আর এই ধরনের বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস বিভাজন। এটি সুন্দর একটা উদাহরণ দেওয়া যায়। আমরা যে রুটি রুটি বানানো হয়, যে আটার যে খাম্বে, এই খাম্বিরকে যদি আমি একটা অংশ নিয়ে যদি দুই সেট দিয়ে টান দিই, তো মাস্কের সংকোচিত দুইটা ভাগ হয়ে যায়। এটা একটা অ্যামাইটোসিস এর ধরনের বিভাজন। তারপর আমরা দেখো আজকে মাইটোসিস নিয়ে মেন আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন প্রথমত আমরা কাকে বলব, মাইটোসিস কোষ বিভাজন হলো এমন একটি বিভাজন প্রক্রিয়া, কোষ বিভাজন প্রক্রিয়া, যা একটি মাত্র প্রকৃত কোষ থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সমগুণ ও সমাকৃতি সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, তাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা খেয়াল করতে হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া মেন কথা হলো সম আকৃতি এবং সমগুণ সম্পূর্ণ দুইটা বিভাজন হবে। এই দেখো এখন একটি গাছের পাতার অংশ নিয়েছি, মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটা প্রক্রিয়া দেখো, প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো প্রথম দেখো প্রোফেজে, প্রোফেজে কি হয়, মেমব্রেন থেকে
সেল মেমব্রেন থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং কোষগুলো ছড়িয়ে ছিটে থাকবে। কিন্তু আস্তে আস্তে এইগুলো কোষগুলোকে, এই ক্রোমোজোমগুলোকে পানি শোষণ করে মোটা হতে থাকবে, সংকুচিত হবে। এখন এই অবস্থায় তুমি মাইক্রোস্কোপে এই অবস্থায় এই ক্রোমোজোমগুলি দেখা যায়। আর এই অবস্থায় এক একটা ক্রোমোজোম দুইটি প্রান্ত সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটি প্রান্তে দুই ভাগে বিভক্ত, রমণ দুইটা ভাগে বিভক্ত হবে, ক্রোমাটিড দুইটা ভাগে বিভক্ত হবে। তারপরে প্রোফেজের পর এই স্পিন্ডলতন্ত্র আবির্ভাব হবে, স্পিন্ডলতন্ত্র আবির্ভাব হবে এবং ক্রোমোজোমগুলো স্পিন্ডলতন্ত্রের সাথে সংযুক্ত হবে, এটাকে বলে প্রোমেটাফেজ। এই অবস্থায় সেন্ট্রোমিয়াগুলো স্পিন্ডলতন্ত্রের সাথে সংযুক্ত থাকে, যে স্পিন্ডলতন্ত্রের সাথে সংযুক্ত থাকবে এই স্পিন্ডলতন্ত্রকে বলা হবে আপুষ্যী তন্তু। আর অনেকগুলো তন্তু থাকবে এটা এই দুই প্রান্তর মেরু, আর অনেকগুলো তন্তু করে কিন্তু যেই তন্তুর সাথে সংযুক্ত থাকবে সেই তন্তুকে বলো আকর্ষক তন্তু। আর মেটাফেজে সমস্ত ক্রোমোজোমগুলো বিষ্মী অঞ্চল, এটি হলো প্রান্তীয় অঞ্চল মেরু অঞ্চল, আর মাঝামাঝি অঞ্চলকে বলে বিষ্মী অঞ্চল। তো বিষ্মী অঞ্চলে সমস্ত ক্রোমোজোমগুলো এসে এক এক প্যারালাল ভাবে অবস্থান করবে। এখান থেকে আরো মোটা হবে ক্রোমোজোমগুলো এবং সেন্ট্রোমিয়া দুই ভাবে বিভক্ত হয়ে হওয়া শুরু করবে। আর এখানে তো নিউক্লিয়ার মেমব্রেন চলে যাবে এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাবে, আর এখানে এগুলো মোটা হবে এবং সেন্ট্রোমিয়া বিভক্ত হয়ে বিভক্ত শুরু করবে। আর এনাফেজ দশায় বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়া বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়াও থাকবে হলো মেরু প্রান্তের দিকে অগ্রগামী, আর তার বাহুগুলো থাকবে অনুগামী। এদিকে দেখো সেন্ট্রোমিয়ার কি প্রান্তের দিকে মেরু দিকে গিয়ে অনুগামী, আর বাহুগুলো কি অগ্রগামী, আর বাহুগুলো কি অনুগামী অবস্থায়। এভাবে গতিতে দ্রুত গতিতে কি প্রান্তের দিকে সরতে থাকবে, আর এই অবস্থাকে বলা হয় গতি পর্যায়। এর আরেকটা পর্যায়, এই অবস্থার আরেকটা নাম হলো গতি পর্যায়। আর টেলোফেজ দশায় কি দুইটি একবারে সমস্ত ক্রোমোজোমগুলো আবার প্রোফেজের ঠিক বিপরীত, এখানে সংকুচিত হতে শুরু করে আর এখানে আস্তে আস্তে কি ক্রোমোজোমগুলো কি ছড়িয়ে পড়ে এবং সাইটোপ্লাজম দুই ভাবে বিভক্ত হয় এবং নিউক্লিয়াসের আবার আবির্ভাব ঘটে এবং দুটি সমান দুটি কোষে অপত্য কোষে পরিণত হয়। এখানে সে এই একই প্রক্রিয়াটা এখানে উদ্ভিদের ক্ষেত্রে দেখানো হয়েছে। দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ঠিক একইভাবে দূরে বিভক্ত হয়ে যায়। তারপর দেখে তো এই মাইটোসিস প্রক্রিয়াকে একটি সম্পূর্ণ একটি প্রক্রিয়া তুমি দেখতে পাও। সম্পূর্ণ প্রক্রিয়াটি অল্প কি দেখতে পাবো, দেখো একটি কোষ বিভক্ত হয়ে এভাবে পাঁচটি ধাপ অতিক্রম করে দেখো দুটি অপত্য কোষে পরিণত হয়। দেখো এখানে মাইটোসিস কোষগুলো পুরো প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে। দেখো প্রোফেজ, প্রো মেটাফেজ একইভাবে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দুটিও বাকি বিভক্ত হয়ে গেছে। আর আমরা এই প্রক্রিয়াটা একটি ভিডিওর মাধ্যমে তুমি সম্পূর্ণ প্রক্রিয়াটা তুমি অল্প দিয়ে বুঝতে পারবা, আমরা আসো এই ভিডিওটা দেখিও। ধীরে ধীরে প্রতিটি ক্রোমোজোম দুটি সুনির্দিষ্ট অংশে পরিণত হয়, যাদের বলে
থেকে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষে পরিণত হয়। এভাবেই সম্পন্ন হয় মাইটোসিস কোষ বিভাজন। মিসেস বিভাজনটা তোমরা দেখতে পারবা পরবর্তী ক্লাসে। আর এ পর্যন্ত তোমরা ভালো থাকো, শুভকামনা রইল। এবার আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।